Hello, my dear students, friends and colleagues. Tumra dekhcho tomader priyo YouTube channel Sourav Mondal Inputting Teaching Skills ebong ami tomader priyo SM sir. Abar kichu update niye tomader kache uposthit holam. Obosshoi seti ekhon bohuchorchito bishwabidyaloy Pashchimbonger Baba Saheb Education University jeti royeche seti orthat purboton wbuttepa. Cholo tale update guli ekake shuru kori. Prothomei boli je ami ager video gulotei bolechilam যে এই যে হঠাৎ করে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া এটি সম্পূর্ণ রকমের বেআইনি এবং এটি একটা মিডিয়াকে জানান দেওয়ার জন্য নিজেকে প্রকাশে আনার জন্য নানান রকমের তার একটা উদ্দেশ্য তো সেই হিসেবে সেটি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছিল তার কোনো যুক্তি ছিল না কোনো ভাবে সেটি সম্ভবপর নয় যথারীতি যা হলো আজকেই রিওপেন হয়ে গেল ছোট্ট একটা নোটিশ সিঙ্গেল একটি লাইনের নোটিশ সেটিতে বলল যে ওপেন হয়ে গেল যাক সবাইকে এত এইরকম ভাবে দুশ্চিন্তায় ফেলে দেওয়া হাজার হাজার কাতারে কাতারে ছাত্রছাত্রী সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি সবাইকে এইভাবে যে টেনশনে ফেলে দেওয়া অহেতু কি প্রয়োজন ছিল দ্বিতীয় কথা সেটি হলো যে আমি বলেছিলাম যে কোনোভাবেই 22-24 যে একাডেমিক সেশনের B.ed সেকেন্ড সেমিস্টার এক্সটার্নাল প্র্যাকটিকাম ইভ্যালুয়েশন তিনি বন্ধ করতে পারেন না আর তার কারণ হচ্ছে যে ঘোষিত কর্মসূচি বা ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার ছিল সেই অনুযায়ী অলরেডি 15 দিনের উপর থার্ড সেমিস্টারে ক্লাস হয়ে যাওয়ার কথা এবং এর পরবর্তীতে শুরু হয়ে যাওয়ার কথা ইন্টার্নশিপ স্কুল ইন্টার্নশিপ স্কুলগুলির সঙ্গে তো বিশ্ববিদ্যালয় একটা সামঞ্জস্য বিধান করে চলবে যখন তখন যা খুশি তো করা যায় না এই বিশ্ববিদ্যালয় না পারে এক্সামিনেশন ঠিকঠাক টাইম নিয়ে করতে না পারে সেইভাবে রেজাল্ট আউট করতে এবং অ্যাডমিশনের প্রক্রিয়া তো বুঝতেই পারছো কিভাবে চলছে যাই হোক তো 4 থেকে 9 তারিখ এই যে ডিসেম্বরের যেটা এক্সটার্নাল এক্সামিনার কে দিয়ে পরীক্ষা করানোর কথা ছিল সেটি পিছিয়ে গিয়ে 6 থেকে 12 তারিখ হয়েছে অর্থাৎ 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন যে কলেজগুলি আছে সেই কলেজগুলিতে বিএড সেকেন্ড সেমিস্টারের এক্সটার্নাল প্র্যাকটিকাম ইভ্যালুয়েশনটি সংগঠিত হবে এবং তোমরা যথারীতি যেমনভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং যেভাবে তোমরা আসা যাওয়ার প্ল্যানিং করেছিলে সেই প্ল্যানিংটাই আশা করি রেখে দেবে এবং এই 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমাদের এক্সামিনেশনটা হয়ে যাবে কলেজগুলি তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে দেবে কোন ডেটে তোমাদের এক্সামিনেশনটি হচ্ছে বেস্ট অফ লাক